Assalamualaikum viewers, আজকে আপনাদের জন্য আমরা একটি ব্যতিক্রমধর্মী কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি। সেটা হলো যে এই যে বড় ট্রাক আছে এবং বড় বাস আছে, সেগুলোর ব্রেক শো আমরা খুলব এবং ফিটিং করব। ব্রেক শো কিভাবে খুলতে হবে, ফিটিং করতে হবে, ব্রেকটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, এই জিনিসগুলো আমরা সরাসরি আজকে দেখাবো। তাহলে আপনারা আমার এই ভিডিওটা যদি বারবার দেখতে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের কাজ আপনারা করতে পারবেন। এবং আমি বলবো যে এই ধরনের ভিডিও বারবার পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা তাহলে শুরু করি আমাদের ভিডিওটি। আমরা একটু প্রথমে এই চাকাটা আমরা সাইজ করে রেখেছি, এখন আমরা এই চাকাটা খুলবো, তারপরে যে কাজ করে দেখি। তুমি ধরো এখানে এবার আমরা ব্রেক ড্রামটাকে খুলবো। ব্রেক ড্রাম খুলতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই এখানে যে আমাদের হাফটা আছে এটাকে আমরা একটু খুলে নেব। খুলে নেওয়ার পরে যে লক আছে, আমরা জানি যে এই ধরনের লক আমাদের থাকে, এই লকগুলো আমরা একটু খুলে নেব। সরাসরি আমরা এখানে দেখব বিয়ারিং। এটা হাফসের একটা বিয়ারিং আছে, সেই বিয়ারিংটা এই বিয়ারিং কিন্তু নষ্ট হয়, আমরা একটু মাথায় রাখবো। এই ধরনের বিয়ারিং কিন্তু অবশ্যই নষ্ট হয়, যখন নষ্ট হবে তখন একদিকে শব্দ করবে, যখন শব্দ অর্থাৎ যখন আমরা স্টিয়ারিং ঘুরাবো তখন শব্দ করবে, তখন কিন্তু এইটা চেঞ্জ করে দিতে হবে, তা না হলে কিন্তু যে কোনো সময় চাকা খুলে যেতে পারে। তুমি এখানে ধরো খুলে গেল আমাদের ব্রেক ড্রাম, আমরা একটু ব্রেক ড্রামটা দেখি সরাসরি। এই যে ব্রেক ড্রাম আছে এই ব্রেক ড্রামটা আমরা দেখবো। এই ব্রেক ড্রাম কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী আছে, শক্তিশালী। আমাদের সাধারণত প্রাইভেট কারের যে সমস্ত ব্রেক ড্রাম আছে সেখানে কিন্তু এই বোলগুলো থাকে না, একদম ড্রামের সাথে বোল আছে, মানে এটা খুব শক্তিশালী। একটু আমরা খেয়াল করি ভিতরের দিকে, এখানে এই যে বোল্ট সংযোগ করা আছে এই বোল, আর এই যে বিয়ারিং আছে এইটা হলো হাফসের বিয়ারিং। এই যে বিয়ারিং আছে এই বিয়ারিংটা আমরা একটু খেয়াল করবো, এই যে বিয়ারিং আছে এখানে সিল আছে, সিল এবং বিয়ারিং এটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু এদিক দিয়ে এই যে গ্রিসটা পড়ে যাবে, তখন কিন্তু আমাদের এই বিয়ারিংয়ে তখন শব্দ হবে বেশি, গ্রিস না থাকলে আমাদের এটা মাথায় রাখতে হবে। এবার বাকি কাজগুলো আমরা একটু করব। আমরা এখন প্রথমেই লক খুলব। এটা হলো সার্কলিপ, ভিতরের দিকে যদি সার্কলিপ আছে এই সার্কলিপ দুটা আমরা এখন খুলে দেব। সার্কলিপ সার্কলিপ এটা হলো সার্কেল ওপেনার, ইনার এবং আউটার আছে, আমরা এটা দিয়ে খুলে দিলাম। এবার আসি আমরা যে এগুলো হচ্ছে অ্যাঙ্কর পিন, মানে মোটামুটি জানি। এখন যদি আমরা এই পিন দুইটা আস্তে করে খুলে দিই তাইলে মূলত খুলে যাবে, তবে একটু চাপ দিয়ে নেওয়া উচিত। তারপরে আমরা মাথায় রাখবো যে এই কাজটা করব কিন্তু আমরা এই যে এই রিটেনশন স্প্রিং বলে আর কি, ঠিক আছে, এই যে ব্রেক শোর যে স্প্রিং আছে স্প্রিংটা আমরা খুলে নিই। খোলা কোনো কঠিন কিছু না, এখানে যখন আমরা চাপ প্রয়োগ করবো খুলে যাবে আস্তে করে। তারপরে অ্যাঙ্কর পিন খুলবো, আমরা অ্যাঙ্কর পিন যখন খুলবো চাপ প্রয়োগ করলে তুমি একটু চাপ টান দেবো। এই অ্যাঙ্কর পিন একটা খুলে গেল। এগুলো একটা আমরা শিখি, এটা হলো অ্যাঙ্কর পিন, এটা হলো পিনের যে স্প্রিংয়ের সিট, তারপরে স্প্রিং লক, এই যে লক আছে এখানে, আমরা এগুলো মোটামুটি একটা সাইডে আমরা রেখে দিলাম। তারপরে আমরা এটা খুলব, এই সেমভাবে আমরা এটাও খুলে নিলাম।
আমরা একটু রেখে দিলাম দুইটা সাইডে। এইবার আমরা এই ব্র্যাক শুকে খুলে দিই, ব্র্যাক শু খুলে দিলাম। এই যে ব্র্যাক শু, আমরা জানি এটা মোটামুটি আমরা শিখেছি, ব্র্যাক শু লাইনিং হলো এটা, আর এলো ব্র্যাক শু, ঠিক আছে। তারপর আমরা বাকিটাও খুলি। খোলা বলতে গেলে এখন আমরা খুলেছি, এখন মূলত লাগানোটা আমরা শিখবো, ঠিক আছে। মোটামুটি আমাদের খোলা হয়েছে, আমরা একটু লাগানোটা শিখবো। এটা তো আমরা মোটামুটি জানি, এটা হলো ওই হুইল সিলিন্ডার আছে, এখানে হুইল সিলিন্ডার, বাকেট, হুইল সিলিন্ডার, স্প্রিং, এইসবগুলা যন্ত্রপাতি এটার ভিতরে আছে, আমরা পূর্বেও শিখেছি। এখন একটা বড় বিধে আমরা এটা ভালো করে আর একটু শেখার চেষ্টা করবো, সেজন্য আজকের এই ভিডিওটা আমরা একটু লাগানো শুরু করি। প্লিজ প্রথমেই লাগানোর সময় আমাদের মাথায় রাখতে, প্রথমে আমরা কী করবো, আমরা এই অ্যাঙ্কর পিন লাগাই দিব। অ্যাঙ্কর পিন যখন লাগাবো তখন টাইট হয়ে যাবে। আমরা মোটামুটি এবার অ্যাঙ্কর পিন লাগাবো। অ্যাঙ্কর পিনের যে সিট লাগালাম, স্প্রিং সিট, স্প্রিং সিট, তারপরে অ্যাঙ্কর পিনের যে লক, লক আছে, লকটা ধরো, লকটা, হ্যাঁ ইয়েস, ঠিক আছে। ঠিক আছে, লয়ে গেল। আবার আমরা এখানে এই শুটাকে লাগাবো। চাপ দেয় এখানে, ধরো তুমি চাপ দেন এই জায়গাটা ধরো, এবং পিনটা লাগাই দিবো নাকি, পিনটা একটু লাগাই, বাস ঠিক আছে, পিন লেগে গেল। প্রয়োজনে পিনটাকে আরেকটু আমরা ভিতরে দিকে দিয়ে দিলাম, বাস হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা লাগাবো রিটার্নিং স্প্রিং, এই ব্রেক শু, রিটার্নিং স্প্রিং, ব্রেক শুটা যাতে বাইরের দিকে যাবে একবার আর ভিতরের দিকে আসার জন্য মূলত আমরা এটা ব্যবহার করব। লেগে গেল আমাদের। এবার আমরা বাকি অংশগুলো একবারে পূর্বের মতো বিপরীত দিকে আমরা লাগাই দেবো। এবার লাগাই শুরু করি আমরা। এখন হলো সার্কলিপ, লেগে গেল। তারপরে সিট দিয়ে দিলাম, সার্কলিপ এখন লাগাই দেবো। এবার আমরা ব্রেক ড্রামকে সংযোগ করব, সাবধানে করব আমরা, কারণ এটা একটু ওজন আছে, আমরা একটু দেখবো। এবার আমরা এটাকে চাপ দিয়ে সংযোগ করে দিলাম। এইবার আমরা দেখি বাকি অংশগুলো আমরা একটু করবো, একটু বসি আমরা দেখি। জোট দাও, জোট, এবার আমরা একটু আমরা এখন এই লকটাকে সংযোগ করে দিলাম। দিয়ে আমাদের মাথায় রাখতে হবে এটাকে যদি আমরা আমরা এটাকে ব্যাগা করে দিলে সবচেয়ে ভালো হবে। লেগ দুইটা ছড়াই দিতে হবে, জি। এখন আমরা লেগ দুইটাকে একটা ছড়াইলে হয়, আমরা দুইটাকে ছড়াই দিলাম, সেফটি। আমরা বল ক্যাপটাকে
হাফ সেট ক্যাপ এটা হাফ সেট ক্যাপটা আমরা সংযোগ করে দিলাম ফ্রি হ্যান্ডে সংযোগ করে দিলাম এটা টাইট করে দিলাম তারপর একটু আমরা এগুলোকে চাকাটা এবার লাগাই দিই এবার আসি আমরা আমরা এখন চাকা লাগাবো লাগানোর আগে আমরা দেখি চাকা লাগানোর প্রয়োজন নাই মোটামুটি আমরা একটু শিখলাম যে কিভাবে এই ব্রেক শু এবং ব্রেক ড্রাম কিভাবে সংযোগ করতে হয় আমরা যদি উক্ত ভিডিওটা বারবার দেখি তাহলে পরে অবশ্যই বড় গাড়ির ট্রাক বলি এবং পাবলিক গাড়ি বলি বড় গাড়ির আমরা এই ব্রেক সিস্টেমে কাজ করতে পারবো বলে আমি মনে করি তাই উক্ত ভিডিওটা বারবার দেখার জন্য অনুরোধ জানিয়ে শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে